গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ সোনালি। তো আমি সোনালি, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আশা করছি, তাই আমিও ভালো আছি, পুরোপুরি ভালো আছি বলবো সেটা ভুল, কারণ হচ্ছে আজকে নিয়ে চার দিন হয়ে গেল সবিকে খুবই শরীর খারাপ, জ্বর নেই তেমন একটা, কিন্তু প্রচণ্ড গায়ে ব্যথা। আর কালকে ডাক্তারের কাছে গেছিলো, কালকে যে কারণের জন্য আমি কোনো এক মানে কিছু শুট করতে পারিনি। মন মেজাজও ঠিকঠাক ভালো নয়, কারণ ও সহজে এরকম ঢোকে না, ঠিক আছে, কারণ খুব শক্ত সমর্থ, নন অল্পতেই আতুকুতু করে না। তা ও এরকম মানে এতটা কষ্ট পাচ্ছে গায়ে ব্যথা নিয়ে, সেটাই ভালো লাগছে না, প্রচুর ব্লাড টেস্ট রয়েছে। কালকে রাতে চিকেন এনেছিলাম, চিকেন এনে রান্না করেছিলাম। সমীর তো এখন চিকেন টিকেন খাচ্ছে না, ও মাছই খাচ্ছে শুধু। আর ওর জন্য মাছ এনেছিলাম, মাছটা এনে ভেজে রেখে দিয়েছি, তো ওর জন্য আজকে করে দেবো তেলাপিয়া মাছই এনেছি, ও বলে যে তেলাপিয়া মাছ খাবো, মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে দেবো। আর আমি তো চিকেন করা আছে, মাছের ঝোলটা করতে হবে। আর ভাবছি একটু উচ্ছে আর কুমড়ো ভাজবো, কি মানুষের মন যখন ভালো না থাকে না তখন কী বলেও বুঝে পাই না, কী কথা বলবো। আর ম্যালেরিয়া টেস্ট দিয়েছে, আর কী কী যেন টেস্ট দিয়েছে, টিএসএইচ দিয়েছে, আর একটা ক্রিটিন দিয়েছে, আর একটা লিপিড প্রোফাইল দিয়েছে। এটা শুধু আলাদা ফ্লেভার, ওইটা গ্রিন কালার ছিল, এটা অরেঞ্জ কালার। এই নতুন বিস্কুটটা উঠেছে চিপস কাম বিস্কুট, ঠিক আছে, দেখতে বিস্কুটের মতো কিন্তু খেতে চিপস এমন, এটা খেতে খুব টেস্টি। এইটার লোক দেখে ঘুম থেকে তুললাম, চল ঘুম তুমি চল। তো এখন হচ্ছে দুপুর 1টা বাজে আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ জাস্ট এই লাঞ্চ করে তারপর বাসন টাসনগুলো ধুয়ে তারপরেই বসলাম। মুন আজকে ও ঠাম্মার কাছে খাবে, ওই জন্য নিচে গেছে, পরে ছড়ে স্নান করে উঠে নিচে চলে গেছে। আর আমি বাবা সমীক এখন খেলাম, কারেন্টও নেই, কিন্তু মানে কখন আসবে তার ঠিক নেই। এখন এই ফ্যানটা যদি না বন্ধ করি, ওদিকে ফ্যান চলছে, ইনভার্টারে চলছে, তো যাই হোক দুটো ফ্যান চালিয়ে রাখুন, এখন ওই রুমেই গিয়ে বসবো আর লাইট টাইটও চালাবো না, কারণ কখন আসবে তার ঠিক নেই। আর যত চার্জ কমবে তত ফ্যান আসতে পারবে, সে এখন 8 ঘন্টা থাকে। এখন নতুন নতুন অবস্থায় তো বলতো 3টে ফ্যান 2টো লাইট নিয়ে 8 ঘন্টা চলবে, এখন তো হয়ে গেছে প্রায় 6.5 বছর বয়স। আর গরমে এখন ভ্যাপসাতে হচ্ছে, ফ্যানের হাওয়ায় কোনো কাজই দেয় না। তো চলো পরে কথা বলবো, কারণ এখন যাই সমীরের কাছে, ওর তো শরীরটা ভালো নয়, সারাক্ষণ গা হাত পা যন্ত্রণা করছে, খুব ব্যথা করছে। ব্লাড টেস্টটা আজকে হলো না, কারণ 3 দিন পর 3 দিন ওষুধ খেয়ে তারপর ব্লাড টেস্ট করতে বলেছিল, তো আমার দেয় ফোন করে সেটাই বললো। তো এখন মুনকে পড়তে দিয়ে আসলাম আর চা বসিয়েছি। 5:30 মুনকে দিয়ে এসছি, এখন 5:40 মতো বাজে। কি বলবো, আজকে সকাল থেকে শরীরটা আমারও ভালো লাগছে না, কোমর পাটা খুব ব্যথা করছে, মানে মানুষের মুখটাই যেন মনে রায় না, মনে সুখ না থাকলে, মনে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সমীকে কী হয়েছে সেটা যতক্ষণ না বুঝতে পারছি, সব থেকে বড় কথা এতটা মানে কি বলবো, মানে মনের দিক থেকে খুব শক্ত কিন্তু, আর ও এতটাই মানে উইক হয়ে পড়েছে, মানে ফিজিক্যালিও শক্ত আর মেন্টালিও, কিন্তু এতটাই শারীরিকভাবে উইক হয়ে পড়েছে, কিছু তো খেতেই পারছে না, ওই জন্য আরও বিশেষ করে খাবে কি, গ্যাস হচ্ছে, তো যাই খাচ্ছে গ্যাস হচ্ছে, ওই জন্য খেতে পারছে না।
এখন রেডি হয়ে গেছি আর মুনকে আনতে যাব পড়তে গেছে মুন যাব একটু পরে যাব চুলটা বেঁধে নিলাম একটু কি রকম কালো হয়ে গেছে স্নানের টাইমে মুখে একটু ফ্রেশ ওয়াশও দিয়ে নিয়েছি মানে কালো হয়ে গেছে মানে এমনিতেও কালো সেটা কথা না কিন্তু তাও আরো বেশি করে তেলটি শোনা যাচ্ছে খুব কালো না তো এখন মুনকে পড়াচ্ছিলাম আর রান্নাও করছিলাম সাথে সাথে আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব লম্বা করব না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ট্যাপ করে দিও যাতে আমাদের ভিডিও সবথেকে ফার্স্ট আর এটা করে দেবে হ্যাঁ লাইক করে দেবে তো আজকের মতো টাটা গুড নাইট।